ব্রাজিল মানে এখন জয়ে জয়কার সতেরো ম্যাচে হার শূন্য দলটির সেমিতে পেরুর বিপক্ষে লড়বে এবার দলের প্রাণ ভোমরা নেইমারের সামনে রেকর্ডের হাতছানি পেলের রেকর্ড ভেঙে তার কাছ থেকে পেতে চলেছে সম্মানে কাশ্মীরও সিলভার অভিজ্ঞতার জুড়ি নেই সান্দ্রে রিচার্ড সনরা প্রতিপক্ষের দেওয়াল ভাঙে নিমিশাই তবে সেমিফাইনাল বলে কথা ছোট দল বড় দল এসব শুধু ইতিহাসের পাতা নিজেদের দিনে পেরু হতে পারে অন্য যে কোনো দল থেকে সেরা তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে অপেক্ষায় ভক্তরা বিস্তারিত জানাব শরীফুল ইসলামের এই প্রতিবেদনে দু উনিশ সালে পেরুকে হারিয়ে ল্যাতিন আমেরিকার সেরা দল হয় সেলেসাওরা এই শতাব্দীতে এখনও দক্ষিণ আমেরিকার সেরা হতে না পারলেও পেরু এই কোপা আমেরিকা প্রতিযোগিতায় দুবারের চ্যাম্পিয়ন তাই সেমিতে বর্তমান চ্যাম্পিয়নদের বেশ ভালো পরীক্ষা নিতে পারবে গতবারের রানার্স আপ দলটি সব মিলিয়ে পেরুর বিপক্ষে ব্রাজিল বার মুখোমুখি হয়েছে এ সময় ব্রাজিলের ৩৫ জয়ের বিপরীতে পেরুর জয় পাঁচটি বাকি নয় ম্যাচ ড্র হয় এখানে স্পষ্ট এগিয়ে ব্রাজিল সব প্রতিযোগিতায় ঊনপঞ্চাশ ম্যাচে পেরুর জালে একশো গোল করে হজম করেছে মাত্র তেত্রিশ গোল এখানে সেলোসাওরা অনেক এগিয়ে কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ব্রাজিল একুশ ম্যাচে মাঠে নেমেছে এ সময় ব্রাজিলের পনেরো জয়ের বিপরীতে পেরু জয় পেয়েছে তিনটি বাকি তিন ম্যাচ ড্র হয় মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পেরুর জালে ছেচল্লিশ গোল করে হজম করে বারো গোল টুর্নামেন্টের এই আসরেই গ্রুপ পর্বে পেরুকে চার শূন্য বড় ব্যবধানে হারায় ব্রাজিল নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছিল সেলেসাওরা এরপর আরও তিনটি ম্যাচে এক ড্র আর দুটি জয় নিয়ে বেশ চাঙ্গা মনোভাবেই থাকবে নেইমাররা এদিকে প্রথম দুই ম্যাচে গোল পেলেও কলম্বিয়া চিলির সাথে কোনো গোল পায়নি দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র যদিও ইকুয়েডোরের সাথে নেইমারকে রাখা হয়েছিল পূর্ণ বিশ্রামে তবে তিনি আছেন নিজের চিরচেনা ছন্দে ইকুয়েডোরের সাথে বিশ্রামের পর কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে কোনো গোল না করেও হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় তাছাড়া রেকর্ড ভাঙার মহড়ায় তার উচ্চাসার প্রহর গুনছে ভক্তরা আটষট্টি গোল করে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি আর মাত্র দশটি গোল করলে টোপকে যাবেন ফুটবল রাজা পেলের নাম দলের অন্য দুই লিডার থিয়াগো সিলভা এবং কাসমেরিও আছেন দলের রক্ষণভাগের প্রাচীর হয়ে পেরুর কাছে সে প্রাচীর ভাঙা হতে পারে চীনের মহাপ্রাচীর ভাঙার চেয়ে কষ্টকর তাই সব সমীকরণ অনুযায়ী আগামী ম্যাচে যে কোনো ফুটবল দর্শকের ফেভারিট দল থাকবে ব্রাজিল তবে গতবারের রানার্স আপ পেরুও ছেড়ে দেওয়ার মতো দল নয় ব্রাজিলকে জিততে হলেও দিতে হবে বিশাল কঠিন পরীক্ষা যদিও নেইমার কাশ্মীরা ফর্মে থাকায় ভালো অবস্থানে আছে কোচ তীতের শিষ্যরা তাই সেমিফাইনালের ম্যাচেও হয়তো জয়ের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে স্বাগতিকরা তবে ফুটবল সমীকরণ মানে না জানে না বা জানতে চায় না ইতিহাস নিজেদের দিনে যে কোনো দলই হতে পারে ফেভারিট আর পেতে পারে জয়ের স্বাদ গত বছরের ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাবে ব্রাজিল নাকি গত বছরের ফাইনাল থেকে শিরোপা জয় বঞ্চিত হবার প্রতিশোধ নেবে পেরু সেটা বলে দেবে সময় আগামী ছয় জুলাই ভোর পাঁচটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচ নিয়ে সকল ফুটবল প্রেমীদেরই আগ্রহ আকাশ ছোঁয়া নিয়মিত ছন্দে থাকা নেইমারের গত দুই ম্যাচে শূন্য হয়ে মাঠ ছাড়ার আক্ষেপটাও হয়তো মেটানোর আশায় ভক্তরা